সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিহত অনেক মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না। আজ থেকে মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হবে। এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সবশেষ অবস্থা জানাবেন, কি অবস্থা দেখছেন, নতুন করে আর কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা? মাদি, আসলে গতকালকেই যেসব আহত রোগী এসছেন, এরপরে রাতের পর আসলে আর নতুন করে কেউ ভর্তি হয়নি, এবং গতকালকে পর্যন্ত এখানে মৃতের সংখ্যা 46 জন। যদিও এখানে সিভিল সার্জন মৃতের সংখ্যা 49 বলেছিলেন, কিন্তু এখানকার ডিসি, তিনি গতকাল সংবাদ সম্মেলনে সেই সংখ্যাটি বলেছেন, 46 জন। এখন আমরা অফিসিয়ালি যেটা জানি সেটা হচ্ছে মৃতের সংখ্যা 46 জন, এবং এই এর মধ্যে প্রায় 24 জনের পরিচয় শনাক্ত করা গেছে, 21টি লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং যে 46 জন মারা গেছে তার মধ্যে 9 জন হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী, এবং সেই ফায়ার সার্ভিসের কর্মী 9 জনের মধ্যে 6 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এবং গতকালকে এখানে ডিসি, তিনি প্রেস ব্রিফ করেছেন, তিনি জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 লক্ষ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 50,000 টাকা সহযোগিতা দেওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে শ্রম মন্ত্রণালয় দিয়েছে 50,000 এবং জেলা প্রশাসন 25,000 টাকা করে সহায়তা করেছেন। আর যারা চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে প্রায় 12 জনের মতো মুমূর্ষু রোগীকে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আপনি জানেন যে এখানে আসলে যে পরিমাণ বার্ন ইউনিটে যে পরিমাণ সাপোর্ট দেওয়া যায় তার দ্বিগুণেরও বেশি কিন্তু আসলে রোগী ভর্তি হয়েছে, ফলে এখানে অনেক যারা বেশি মুমূর্ষু তাদেরকে আসলে ঢাকায় নিতে হয়েছে। এবং আজকে সকালে ঢাকা থেকে সামন্তলাল উনি আসবেন এবং তার টিম নিয়ে, এবং এখানে গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা মুমূর্ষু রোগী তাদের পাঠানোর জন্য এখানে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে গতকালকে বিএমএ কর্তৃপক্ষ এসেছেন এবং তারা বলেছেন যে যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 6 লক্ষ টাকা দেওয়া হবে, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এখানে কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যে বার্ন ইউনিট, সে বার্ন ইউনিটটি আসলে 26 জন তারা আসলে চিকিৎসা নেওয়ার মতো চিকিৎসা দেওয়ার সেই সক্ষমতা আছে, কিন্তু আসলে দেখা যায় প্রতিবার এবং সবসময় কিন্তু এটা 50-এর বেশি আসলে রোগী থাকে। তো দেখা যাচ্ছে এর আগেই যখন দুর্ঘটনা ঘটেছিল তখনই কিন্তু এখানে 57 জন রোগী ছিল এবং তার সাথে নতুন করে যুক্ত হয়েছে 52 জন, অথচ এমন 110 জনের মতো রোগী ভর্তি হয়েছে এই 26টি আসন সম্বলিত যে বার্ন ওয়ার্ড, ফলে এখানে একটু নতুন করে আসলে একটু বড় করে একটা বার্ন ওয়ার্ডের দাবি কিন্তু অনেকদিন ধরে ছিল এবং একটি প্রক্রিয়াও চলছিল, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে না। তো এখানকার এখন কর্তৃপক্ষ বলছেন, মেডিকেল কর্তৃপক্ষ, যে তারা এখন সেই নতুন করে একটি বার্ন ইউনিট তারা আসলে গড়ে তোলার চেষ্টা করবেন, এবং আজকে সকাল থেকে এখানে যারা নিহত আত্মীয় স্বজন যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না তাদের ডিএনএ টেস্ট করা হবে, এবং সকাল 8টা থেকে নিহতদের আত্মীয় স্বজনকে এখানে থাকতে হাসপাতাল কর্তৃপক্ষ, এর মাধ্যমে আসলে যারা এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন তাদের সবারই পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত হয়েছিলেন রাজীব বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। Thank you.